স্যান্ডউইচ বানানোর জন্য খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে শসা, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এবং এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ আর দেবো মেয়োনিজ, এবং আমি একটা চামচের সাহায্যে এই পুরোটাকে মিক্স করে নেব, আর এরকম একটা চিজ আমি দেব। আমি এখানে সাদা ব্রেডটাই নিয়েছি, আর এটাকে সাইডগুলো, এই লাল লাল জায়গাগুলো পুরোটাই কেটে বাদ দিয়ে দেবো। তারপর ব্রেডের মধ্যে আমি মাখন লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে, সব ব্রেডেই এভাবে মাখন লাগিয়ে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেই যে আমরা বানালাম শসা ক্যাপসিকাম পেঁয়াজের যে মিশ্রণটা বানালাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে, একটু এইভাবে সুন্দর করে সাজিয়ে দেব। দেওয়ার পর আবার তার উপরে একটা সেই মাখন লাগানো ব্রেড বসিয়ে দেব, তারপর আবার বসিয়ে দেব চিজটা, তারপর আবার আরেকটা ব্রেড দিয়ে এটাকে ঢেকে দেব। আমরা এই স্যান্ডউইচ মেকারে মাখন লাগিয়ে নিয়েছি সুন্দর করে, এবার এর মধ্যে সেই ব্রেডটা বসিয়ে দেব, দিয়ে বাস গ্যাসের মধ্যে একটু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে রেডি স্যান্ডউইচ। স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, আমি মাঝখান দিয়ে কেটেও নিয়েছি, আর ভেতরটা এই রকম দেখতে হয়েছে। সবজি চিজ দেওয়ার জন্য হেলদি তো বটেই, তার সাথে খেতেও কিন্তু এটা দারুণ হয়। Mm-hmm.